হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে নার্সিংয়ের বেতন এবং সুযোগ সুবিধা নিয়ে। নার্সিং কোর্স কমপ্লিট করার পর আপনি কোথায় চাকরি করতে পারবেন, বেতন কত হবে, বিদেশে গিয়ে চাকরি করার সুবিধা আছে কি না, সকল কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি কাজের সুবিধা নিয়ে। দেশের সরকারি বেসরকারি সব হসপিটাল, ক্লিনিক, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার, নগর মাতৃসনদ, ডায়াগনস্টিক সেন্টার সহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেই নার্সদের চাকরির সুযোগ রয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে বিদেশে চাকরির সুযোগও রয়েছে। বিগত বছরে জর্দান, মালয়েশিয়া সহ অনেক দেশে বাংলাদেশ থেকে নার্স নেওয়া হয়েছে। এমনকি অস্ট্রেলিয়া, আমেরিকা সহ অন্যান্য দেশেও বাংলাদেশের নার্সরা কাজের সুযোগ পেয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনি সরকারি বেসরকারিভাবে নার্সিং কোর্স কমপ্লিট করে কাজের সুযোগ পাবেন। এবার আসি আয় রোজগার বা বেতন নিয়ে। একজন সিনিয়র স্টাফ নার্স দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পেয়ে থাকেন। শুরুতেই একজন নার্সকে 2009 সালের বেতনক্রম অনুযায়ী 8 থেকে 16,540 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। বেসরকারি হসপিটালগুলোতে একজন নার্স 10 থেকে 15,000 টাকা বেতনে চাকরি শুরু করতে পারেন। প্রতিষ্ঠান ভেদে এখানে বেতনের তারতম্য হয়ে থাকে। এখন আসি পদোন্নতি এবং সুযোগ সুবিধা নিয়ে। একজন সিনিয়র স্টাফ নার্স 3 থেকে 4 বছরে প্রথম পদোন্নতি পেয়ে থাকে নার্সিং সুপারভাইজার পদমর্যাদা হিসেবে। দ্বিতীয় ধাপে জেলা পাবলিক হেলথ নার্স হসপিটালগুলোতে ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ওটি সুপারভাইজার, নার্সিং কলেজ ইনস্ট্রাক্টর, ডেমোক্রেটর, ইনস্টিটিউট ইনচার্জ হতে পারেন। পরবর্তী ধাপে হাসপাতালে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, নার্সিং কলেজের প্রভাষক, নার্সিং কলেজের প্রিন্সিপাল, নার্সিং অধিদপ্তরের প্রজেক্ট অফিসার ও সরকারি পরিচালক পদে উন্নতি পেয়ে থাকেন। এ সময় তারা প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে বিবেচিত হন। আপনি 4 বছর বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করে বিসিএস এবং জেনারেল লাইনের সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে বাংলাদেশে নার্সিং কাউন্সিলের নিবন্ধন ছাড়া কোনো নার্স কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবে না। তো আজকে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আর হ্যাঁ, নার্সিং সম্পর্কে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।